তো ফ্রি এর জন্য ফাইল কে কে রেডি করছে না কেউ করে নাই কি বলো আগে আপলোড দিতে বলছি এই যে মাতবুরি করে খালি অ্যাকাউন্ট গুলো নষ্ট করতেছ সমস্যা এটা মানে কি বলবো আর কিছু বলার নাই যাই হোক দৌর্য সীমা দৌর্য হারালে তো কিছুই হবো না যখন দেখবা মানুষের লাইফে মানে দৌর্যের ভাব ভেঙে দেওয়ালে পিঠ থেকে যাবে যখন তিনি কোন জায়গা থেকে কোন রাস্তা পাবে না মানে পিছনে যাওয়ার কোন রাস্তা নাই ঠিক আছে তখন মানুষের একটা কিছু ঘটবে ঠিক আছে উপর থেকে সাহায্য আসবে নয় কোনো না কোনো জায়গা থেকে তিনি এই বিপদ থেকে বেরিয়ে আসবে তো এখন কথা হচ্ছে আহ দশাটা হয়েছে কি তার আগেই মানে বিপদসীমার আগেই তোমরা যা শুরু করছো করছে খুবই বাজে একটা অবস্থা তো বেশি অ্যাকাউন্ট করলে তোমাদের আইপি এবং ডিভাইস ব্লক করে দিতে পারে ফ্রিপিক যা পরবর্তীতে এখন করেও লাভ হবে না হ্যাঁ তো এগুলো সেন্সিটিভলি নিতে হবে তোকে যাই হোক আমার স্কিন কি সবাই দেখতে পাইতেছেন হ্যালো সবাই কথা হবে ওকে এখনো আসতেছে কি একুশ জন ওকে তাহলে আজকে আমরা ফ্রি পিকের আরো কিছু ফাইল তৈরি করার সিস্টেমগুলো দেখি কারণ ফ্রিপিকে ফ্রি পিকে বর্তমানে একটু প্রবলেম হইতেছে মানে যারা গ্রাফিক্সের টুকটাক কাজ পারে না তারা চাইলেও অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে পারতেছে না ইআই ফাইল দেওয়া অনেকেই দেখতেছি ট্রাই করতেছে ফ্রিপি কে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য যেটা কখনোই পসিবল হবে না ওইভাবে করা তো আমি আজকে আরও দুইটা টেকনিক দেখাই যে টেকনিকগুলো ব্যবহার করলে হানড্রেড পার্সেন্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে টেনশন করার কোনো দরকার নাই শুধু কাজ করতে হবে তো আমরা সরাসরি আমরা চলে যাব হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে সেখানে যায়া ধরেন আমরা লিখবো হচ্ছে আইডিগ্রাম একটা জিনিস আমি বলে রাখি আইডি গ্রাম ছাড়া আপনি যদি অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করেন হ্যাঁ অন্য কোনো সফটওয়্যার ইয়ের যতগুলো টুলস আছে সবগুলো যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কোনো ফলাফল দিবে না কেন ফলাফল দিবে না তারা ধরে ফেলে যে এটা দে করছেন কিন্তু একমাত্র আইডি গ্রামের ফটোগুলো ধরতে পারে না যে এটা আসলে এআইতে করা হয়েছে কিনা ঠিক আছে এটা হচ্ছে মূল পয়েন্ট সেজন্য আমি আইডি গ্রামটা প্রথম থেকে আপনাদেরকে বলছি যে আপনার আইডি গ্রামটা ব্যবহার বেশি করেন ঠিক আছে আইডিগ্রামটা দিয়ে ছবি বানান তো আমরা আজকে এই একটা প্রম্পট আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এ ব্যাকটোর সিলুয়েট ইমেজ অফ টেবিল হ্যাঁ এখানে টেবিল অন এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড একটা এরকম একটা ফর্ম দিয়ে দিছি তো এটা আমি প্রথমে আপনাদেরকে দিয়ে দিই আমি ফেসবুকে এইগুলো পরে দিয়ে দিতে পারি ইয়ার সানিয়াস ওকে ইয়েতে দিয়ে দিলাম গ্রুপে এগুলো দিয়ে দতো এটা দিয়ে দিলাম আর হচ্ছে নিচে হচ্ছে ক্রিয়েটিভ লোগো ব্যাক্টর এটা দুইটা প্রম দিয়ে দিলাম এই দিয়ে দুইটা দাও গ্রুপে তো ওকে যাই হোক আমরা প্রথমে আমরা প্রথম প্রথমটাকে কপি করব কপি করব কপি করে আমরা চলে যাব হচ্ছে আইডি গ্রামে জাস্ট আইডি গ্রামে এখানে চলে আসবো আমরা এটা কোথায় কোনো আসবেন জাস্ট আইডি গ্রাম লিখবেন যে কোনো একটা ব্রাউজারে আইডি গ্রাম লেখা সার্চ করলেই আপনার অ্যাকাউন্ট থাকলে আপনি এই জায়গাটাতে চলে আসতে পারবেন আসার পর আমাদের প্রমটাকে জাস্ট এখানে আমরা পেস্ট করে দেব আমাদের আর কোনো কাজ নাই আরেকটা বিষয় হচ্ছে এই যে সিলুইট যেটা আছে হুম তো এটা নিয়ে যদি আমরা একটু ফ্রি পিকে দেখি যে এটা লেখে যদি সার্চ করেন দেন ব্যাকটোরটাকে যদি সাজেস্ট করেন তাহলে দেখতে পারবেন ওকে একটু নেটে প্রবলেম করতেছে তো এটা চলে আসবে সমস্যা নাই তো এখানে দেখেন প্রায় দুই লাখ এক হাজার প্লাস এখানে স্লুইট ইয়েগুলো আছে আর কি দেখেন এগুলো মানুষ বিভিন্ন প্রাণীর ছবিগুলো এখানে এইভাবে তৈরি করে রেখে দিছে এগুলো কত কতগুলো এআই আসলে এআই এগুলো ব্যাকটর হ্যাঁ তো এগুলো আমরা তৈরি করে করে এখানে থেকে ফাইল নিতে পারি হ্যাঁ এগুলো ভালো চলে তো আমরা আইডি গ্রামে আইসা যখন এটা সার্চ করব এই প্রম্পটা দিয়ে এখান থেকে আপনি সাইজটা নিয়ে নিতে পারেন যে কোনো সাইজ যেটা আপনার ভালো লাগে জাস্ট আমি একটা সাইজ সেট করে এটা তো অটোতে রেখে আমি জেনাইটি ক্লিক করবো তো এখানে ছবিগুলো এই ছবিগুলো কিন্তু পরিমাণে ডাউনলোড হয় ওকে এইগুলো খুবই ভালো ডাউনলোড হয় তো দেখেন এখানে অনেক মানুষ এগুলো করছে এবং এইগুলো দিয়ে বর্তমানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছে ঠিক আছে এই হচ্ছে বিষয় ওকে আমরা দেখি আমাদের আহ আইডি কি অবস্থা তো এখানে দেখেন টেবিল লিখছিলাম টেবিল দিয়ে এখানে আমার কিছু ইমেজ তারা জেনারেট করে দিয়েছে এখন বর্তমানে আমি যদি এখান থেকে এইভাবে ছবি ডাউনলোড করি আমার ডাউনলোড হচ্ছে না ওয়েব ভিউতে চলে যাচ্ছে তো আমরা কিভাবে ডাউনলোড করব এই ছবির উপর ক্লিক করে সেভ করে দিব ঠিক আছে সেভ এই ছবির উপর তারপর এটার উপর ক্লিক করে এটা এখান থেকে আমরা সেভ করব তাহলে ছবিগুলো জিপিন জি হবে হ্যাঁ দেখেন ছবিগুলো জিপিন জি আকারে ডাউনলোড হচ্ছে তো এখানে আরেকটা আমি এখান থেকে সেভ করলাম সেভ তো এখানে আমার বলতেছে লিমিট ক্লোজ হয়ে গেছে ব্যাপার না আমি জাস্ট নতুন আউট লগ আউট করে ফেলে আমি নতুনে আরেকটা জিমেল লগ ইন করবো তো এখান থেকে আমি জাস্ট গুগল কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব ওকে তো আমি এখান থেকে ধরেন ইশরাত অথবা এটাই নেই হ্যাঁ এটা নিয়ে আমি ট্রাই করি তো এবার দেখেন আমার আরেকটা একটা আইডিগ্রামের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে জাস্ট কন্টিনিউ করবো জাস্ট সেম ভাবে এখানেও আমি আমার যে প্রমটা ছিল সে ফর্মটাকে আমি এখানে এসে পেস্ট করে দিব এখানে এসে পেস্ট করে দেব তো এখানে কিছু জিনিস আছে আমরা যদি একটা বিষয় নিয়ে কাজ করি তাহলে কিন্তু লাভ হবে না হ্যাঁ আপাতত পাঁচটা ছয়টা ইমেজ আপনি বানান তারপরে বিষয়টা আপনি বুঝতে পারবেন ধরেন আমি এটা বানাইলাম আরো কয়েকটা বানাইতে দিছি মানে আরো এখানে চারটা জেনারেট হচ্ছে তো সেকেন্ডের ভিতরে তারা আমাদেরকে ফুল জেনারেট করে দিবে এটা বলতেছে আর আমার কথা শুনতে বা বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে হ্যালো ওকে ওকে দেখেন আরো কিছু জেনারেট করে দিছে এখানে তো সেম ভাবে আমি এগুলোকে ওপেন করবো এইভাবে ওপেন করব করে আমি এখান থেকে ধরেন এই ছবিটা আমি ভিউ করব কভার জাস্ট এটার উপর ক্লিক করে সেভ তো তিনটা এভাবে আমি এগুলা জিপিন কি ডাউনলোড করে নিতেছি তখন এখানে দেখেন আমি কি লিখছি টেবিল তাই না টেবিল লিখছি না আপনি এখানে হাতি লিখতে পারেন গোড়া লিখতে পারেন সিংহ লিখতে পারেন যা খুশি তাই লিখতে পারেন ইংলিশে লিখতে পারে আবার হাতি গোড়া এভাবে বাংলায় বলতেছি এটা না ধরে না আমি চাচ্ছি ক্যাট gets just categorical enter করব just generate ক্লিক মানে এই ফটো এই ব্ল্যাক এন্ড হোয়াইটের ফটো গুলো তার আমাকে জেনারেট করে দিবে তার মানে আমাকে বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে ফ্রিপিকে যখন আমাকে अप्रूव করানোর দরকার পড়বে তখন আমাকে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে না হিলুইটিনে যখন আমরা কাজ করব তখন আমরা বিভিন্ন কিছু জিনিসগুলো নিয়ে কাজ করবো গোড়া হাতি যা যা এনিমলস জাতীয় সবগুলো নিয়ে আমরা কাজ করবো এখানে দেখেন আমাকে আরো কিছু জেনারেট করে দিয়েছে আমি এগুলোকে সেভ জিনিসগুলো জাস্ট জাস্ট ফলো করেন আশা করি বুঝতে পারবেন হ্যাঁ কাজগুলো করতে হবে আপনি ছবিগুলো একটার পর একটা ওকে ভিউ হয়ে গেছে দুঃখিত উম সেম ভাবে এখান থেকে আমি সেভ করব সেভ করলাম এইভাবে সেভ করেন তার মানে আমার ছয়টা ছবি অলরেডি মনে হয় হয়ে গেছে তাহলে আমি আরো কয়েকটা বিড়ালের ছবি নেই তো এখানে আটাশ সেকেন্ড নিচ্ছে এটাতে ভালোই দ্রুতই হচ্ছে তো এটার পরে আপনি ডক নিতে পারেন ঠিক আছে এরকম আপনি অনেকগুলো নিতে পারেন ম্যান লিখতে পারেন মানুষের আইকন নিতে পারেন পাহাড় পর্বত নিতে পারেন যা মনে আসে আপনার টেবিল চেয়ার ফার্নিচার যা যা মনে আসে ঠিক আছে আর যদি আইডিয়া নেওয়ার প্রবলেম হয় তাহলে এখান থেকে আইডিয়া নিতে পারেন দেখেন এখানে জিরাফ আছে বাঘ আছে ঠিক আছে সমুদ্র সৈকত আছে তারপরে এই একটা দেখেন হরিণ শিকার করতেছে এখানে দেখেন বিড়াল মানুষ ট্রাভেলার অনেকগুলো আছে মুরগি নাকি হ্যাঁ অনেক কিছুই আছে তো এইভাবে আপনি এগুলো দেখতে পারেন ম্যান এগুলো দেখেন উপরের দিকে কিওয়ার্ড গুলো দেওয়া আছে জাস্ট এখানে ওইটা আপনি ইনক্লুড করে দিবেন তাহলে হয়ে যাবে দেখেন আমাকে আরো কিছু ছবি তারা আমাকে জেনারেট করে দিছে তো সেমভাবে ভাবে এটাকেও আমি এখান থেকে সেভ করলাম ছয়টা করে ইমেজ নিব বেশি নিতে পারলে আরো ভালো সমস্যা নাই সেটা আপনার কাজে দিবে তো এইগুলো বিষয় তো এখানে হয়ে গেল আমার কাজ তো এবার এই একটা প্রম দিয়ে আমি কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ছবিগুলো বানাইলাম এবার আমি আরেকটা ফ্রন্ট দিয়ে মানে প্রম দিয়ে আমি এবার চাচ্ছি যে কিছু লোগো বানানো হ্যাঁ লোগো বানানো সেমভাবে এখান থেকে জাস্ট নিচের ফ্রমটাকে আমি কপি করলাম কপি করে এখানে এসে পেস্ট করে দিব দেখেন পেস্ট করে দিব সেমভাবে আপনি বাসন এগুলো নিজেদের মতো করে অ্যাড করে নিতে পারেন যেটা আছে এটাই বেটার তো জাস্ট এখান থেকে জেনারেটি ক্লিক করবো

ওকে সমস্যা নাই তাহলে এভাবে কাজ করো তাহলে হয়ে যাবে তো এখানে দেখো আরো কিছু এভাবে আমি ছবি আরো ক্রিয়েটিভ কিছু লোগো আমি এখানে জেনারেট করতেছি আমি যদি জাস্ট লেখতাম ক্রিয়েটিভ লেগু হ্যাঁ ব্যাক্টোর স্টাইল আর কিছু লাগবে না অথবা শুধু আমি জাস্ট ক্রিয়েটিভ লোগো লেখে সার্চ করলাম সরি এখান থেকে জাস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে দিব হোয়াইট ব্যাকগ্রাউন্ডের গুলো ভালো লাগে আর কি তো এখান থেকে দরেন আমি উপরে টুক কেটে দিলাম জাস্ট একটা প্রম্পট আমি আরেকটা বানাই ফেললাম আর কি এখান থেকে জাস্ট ওকে এখানে এই প্রম্পটাকে আমি ব্যবহার করব মনে করেন তো এখানে দেখেন আমাকে আরো কিছু লোগো তারা জেনারেট করে দিছে তো আমরা যে ভুলটা করতেছি সবাই সেটা হচ্ছে বিভিন্ন এআই ব্যবহার করতেছি যেটাতে সহজে ধরে ফেলতেছে আমরা ইআই ছবিগুলো দিতেছি কারণ তাদের সাথে কানেকশন আছে কিভাবে ওরা বুঝতে পারে ওরাই জানে হ্যাঁ আর আমাদের এগুলো বুঝতে পারবে না এখান থেকে নিলে ম্যাক্সিমাম টাইম বুঝে না তো ওকে এখানে আমি আরো কিছু লোগো আপনাদেরকে বানানো দেখাই যাতে পরবর্তীতে একসেসরিজ নিয়ে বা কন্টেন্ট নিয়ে কোনো সমস্যায় না পড়েন ওকে তো সেম আমি ওই কথাটা লিখে আবার আবার সিলেক্ট করলাম দেন জেনারেটে ক্লিক করলাম তো এইগুলোর উপর বেস করে আপনি জেনারেট করতে পারেন আইডিয়া করে বানাইতে পারেন এগুলো টি শার্টে ব্যবহার করা যাবে হ্যাঁ টি শার্ট এগুলোতে এই দেখেন ছবিগুলো মারাত্মক এই ছবিটা আমার ভালো লাগছে একটু পরে দেখতেছি তো এটা হইতে থাকুক ততক্ষণে আমি এটাকে রিমিক্স করে আরেকটা ফেলি ওকে কপি করলাম কপি করে আমি আরেকটা ব্রাউজার ওপেন করি করে সেখানে আইডি গ্রামটা আরেকটা অ্যাকাউন্ট আমি লগ ইন করি এটাতে আসতে থাকুক সমস্যা নাই হুম 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 রিমিক্স ও এটার লাইসেন্স গেছে গা আগে পঁচিশটা দিত এটাই বেটার ছিল হ্যাঁ এখন পাঁচটা করে ফেলছে যাই আমি করে ফেলছে মানে ফ্রিতে প্রথম খাওয়ায় তারপরে মনে করেন ই করে যাই করে এই হচ্ছে বিষয় ওকে এগুলো আসতে থাকুক ততক্ষণে আমরা আরো কিছু কাজ করে ফেলি এখানে একটু সময় লাগবে এগুলোতে আমরা চলে যাবো হুম তো আমরা এটা ওপেন করব আমাদের যেটা আপনাদেরকে দিয়ে দিছি সবাই আশা করি ইনস্টল করে ফেলছেন তো এটা জাস্ট আমরা ওপেন করব করার পর আমাদের এখানে এরকম আসতে পারে হ্যাঁ এইগুলো এরকম আসতে পারে তো আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব এখান থেকে ওপেন ফাইল এখান থেকে আমার যে ইয়াগুলো আছে টেবিল চেয়ার আছে এগুলো আমি এখান থেকে এভাবে ধরে ধরে যতগুলো টেবিল আছে সবগুলো আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এভাবে এখানে ক্লিক করলাম হুম ক্লিক করার পর দেখেন এভাবে সবগুলো হয়ে গেছে তো সবগুলো হয়ে গেছে এবার আমি আবার এখান থেকে হোমে ক্লিক করবো হোমে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট ক্রিয়েট থেকে এখান থেকে একটা সাইজ নিয়ে দিব আপনি যে কোনো একটা সাইজ নিতে পারেন সমস্যা নেই চার হাজার বাই চার হাজার পিক্সেল এটাই বেটার এখানে পিক্সেলটা সেট করবেন আর কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই এখানে আপনি প্রোজেক্ট নাম দিতে পারেন সেটা আপনার উপর নির্ভর করবে জাস্ট আমি ওকে দিলাম দিয়ে এখানে একটা পেজ আমি ওপেন করে রাখলাম ওকে তো এবার এই ফাইলটাকে আমি ধরে আমি ওইটার উপর রেখে দিব এখানে আইনা ছেড়ে দিলাম একদম শর্টকাট পদ্ধতি দেখা দেয় হ্যাঁ জাস্ট ওইটাকে ডিলিট করে দিলাম সেমভাবে এটাকেও ধরে আমি এখানে এনে ছেড়ে দিলাম দেখেন একদম কাছাকাছিতে রাখলাম যাতে হারায় না যায় আর সাইজের সাথে যেন মিলে তো ভাবে এটাকেও দৌড়ে আমি এখানে দিয়ে দিলাম দেখেন এইভাবে আমি একদম মেডেলে রাখব একটু জায়গা কম বেশি হইতেছে ব্যাপার না এগুলো কিছু যায় আসে না ওকে তো এটা হয়ে গেছে জাস্ট এটাকেও তুলে দিলাম সেকেন্ড এটা আছে এটাকেও সেম ভাবে আমি নিচের দিকে দিয়ে দিলাম ঠিক আছে তো এটাকেও সরাই ফেললাম তারপরে আছে হচ্ছে এটা এটাকেও আমি সেম ভাবে একই পজিশনে রাখলাম তারপরে এটাকেও সরায় দিব তারপরে এটাকে আমি একই পজিশনে রাখব ওকে তা এটাকে সরাই দিলাম এবার আছে হচ্ছে একটা এখন এটাকে আমি সরাই দিই এখানে আরেকটা লাইন করা যেতে পারে হ্যাঁ আরেকটা লাইন করা যেতে পারে তো ওকে আমি আরো কিছু ছবি আমার মনে হয় লাগবে লাগলে বেটার হবে ছবিগুলো জাস্ট আমি এখান থেকে এভাবে প্লেস করে দিলাম তো লাইন লাইন হয়ে গেল ওকে ফাইন চলবে এটাকে আমি সরাই তো আমার আরো কিছু এই ধরনের ফাইল লাগবে লাগলে আমার জন্য বেটার আর কি তো যত আমরা এখানে বেশি দিতে পারবো তত আমাদের জন্য কাজে লাগবে তো এখানে কি অবস্থা এখনো এখনো শুরু করে নাই ওকে ব্যাপার না প্রোফাইল ভিউ ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল নেটওয়ার্ক আমাদের নেট কোম্পানি তো আরো মনে করেন চোরের আঁকড়া সুযোগই পায় না পাইসেই চোরে তো আমি একটা কাজ করি এগুলো বুঝার স্বার্থে আপনারা সবগুলো আইডি গ্রাম থেকে নেবেন আমার এখানে আইডি গ্রাম একটু প্রবলেম করতেছে আমি একটু ভিঙে চলে যাই হ্যাঁ বিং থেকে ছবি জেনারেট বা ইমেজ জেনারেট ইমেজ জেনারেট বিং জাস্ট আমি বিং থেকে কয়েকটা এগুলো নেই কারণ হচ্ছে আমার আইডি গ্রামের প্রবলেম করতেছে হ্যাঁ তো আপনারা আইডি গ্রাম থেকে নিয়ে নিন সমস্যা নাই তো আমি এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করি জাস্ট আপনাদের বোঝার স্বার্থে আমি এগুলো করতেছি হ্যাঁ আপনারা আবার এখান থেকে নিয়ে না এখান থেকে নিতে পারেন যদি আপনার মনে হয় দুই তিনটা ফাইল এখান থেকে বানায় নিতে পারেন কোনো সমস্যা নাই সেক্ষেত্রে যেহেতু এখানে আমাদের পঁচিশ থেকে পঞ্চাশটা ফাইল দেওয়ার নিয়ম তো আপনি দু একটা এখান থেকে নিতে পারেন এখান থেকে আরও অনেক সুন্দর সুন্দর আসে তো আপনি চাইলে এগুলো দুই তিনটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই দুই তিনটা ফাইলে ধরেন এখান থেকে দুইটা তিনটা ওকে চারটা ওকে হয়ে গেছে জাস্ট এখান থেকে আমি কেটে দিলাম সেমভাবে আমি চলে আসলাম আমার ফাইলে এখান থেকে আমি এই তিনটা চারটা ডাউনলোড করছি জাস্ট আমি এখানে দিয়ে দিলাম অ্যাড করে তো এটা ছিল আগের তো আমি এগুলোকে ধরে আমার এই জায়গাটাতে প্লেস করে দিব ওকে সরি কন্ট্রোল জেটে ক্লিক করবেন এভাবে না নিয়ে আমি যদি এইভাবে ট্রাই করি তাহলে কিন্তু ধরেন এই কর্নার থেকে যদি ট্রাই করি তাহলে কিন্তু এই ফাইলগুলো মানে এই ছবিগুলো এক সাইডে আঁকা হয়ে যাবে বা আপনি সোদাস করতে আমি দিক থেকে পারেন সমানভাবে আমি বড় করতে পারি হ্যাঁ এই জন্য আপনি কি করবেন আপনার কিবোর্ডে শিফট শিফট বাটন আছে একটা মনে রাখেন হ্যাঁ যদি না বুঝেন তাহলে আমি আপনাদের ই করে দেখাই গুগল থেকে সার্চ করে দেখাবো ওকে সিফ্ট ক্লিক করে ধরে অল্টারে ক্লিক করে ধরে মাউসের কাশারটা অথবা যে কোনো একটা কর্নারে এখানে এসে ঘুরে নিয়ে দিবেন এদিকে দেখেন বড় হয়ে যাবে এবার আপনি এটা মাঝামাঝিতে রাখেন হয়ে গেছে তো সেমভাবে এটাকে আমি সরাই দিলাম আবার এটাকেও আমি সেমভাবে একই দৌড়বো দৌড়ে এনে এখানে দিয়ে দিব এটাকে রাখলাম দেন হচ্ছে এভাবে আমি এখান থেকে প্লেস করলাম দেখেন হয়ে গেছে প্লেস করা সবগুলো ঠিকঠাক আছে জাস্ট আমি গ্রুপ করব এইভাবে দৌড়ে সিলেক্ট করলাম সিলেক্ট করে এগুলোকে গ্রুপ করে দিলাম গ্রুপ গ্রুপ করে এখান থেকে জাস্ট আমি এগুলোকে মেডেলে রাখবো আর এটাকে আমি মাঝামাঝিতে রাখবো তাহলে আমার স্টাইলের দিক দিয়ে কমপ্লিট এবার হচ্ছে আমার আসল কাজ জাস্ট এটার উপর ক্লিক করলাম ক্লিক করে আনগ্রুপ করলাম আনগ্রুপ করার পর এবার এখান থেকে আপনি যদি এই অপশনগুলো না পান এই যে আমি যেমন এগুলো এগুলো অপশন পাইতেছি দেখেন এগুলো অপশন পাইতেছি ইমেজ ট্যাকিং এর অপশন এটা যদি আপনি খুঁজে না পান তাহলে কি করবেন উইন্ডোজ উইন্ডোজ এখানে ক্লিক করবেন উইন্ডো উইন্ডোর এখানে ক্লিক করে জাস্ট ইমেজ টেকিংটাকে টিক দিয়ে দিবেন তাহলে এখানে ছোট্ট করে এরকম আসবে এরকম আসতে পারে জাস্ট এগুলোকে আপনি বড় করে দিবেন বড় করে দিলে হয়ে যাবে তো এবার এটা আমার হয়ে গেছে তাহলে কি করবো আমার অবজেক্টটাকে সেট করতে হবে জাস্ট অবজেক্টের উপর ক্লিক করলাম এখান থেকে এগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে যদি অন্য কোনো কালারে থাকতো তাহলে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে সরিয়ে দিতাম কালারে করে দিতাম তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই বেটার জাস্ট এটাকে ক্লিক করলাম জাস্ট ট্রেকিংয়ে ক্লিক করলাম তো এখানে ট্রেকিং হয়ে গেছে জাস্ট আমরা ব্যাকটোর করবো জাস্ট এক্সপ্যান্ডে ক্লিক করবো হ্যাঁ এক্সপ্যান্ডে ক্লিক করলাম করার পরে দেখবেন যে এটা চলে গেছে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আনগ্রুপ করলাম জাস্ট আনগ্রুপে ক্লিক করলাম ওই ব্যাকগ্রাউন্ডটাকে এইভাবে আমি সরাই দিতে পারি ওকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে এইভাবে সরাই দিলাম ওকে হয় নাই ব্যাকগ্রাউন্ড এখনো আনগ্রুপ হয় নাই ওকে জাস্ট আনগ্রুপ আনগ্রুপ করলাম এবার এটার উপর ক্লিক করে জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে সরাই দিলাম দেখেন ব্যাকগ্রাউন্ড সরে গেল জাস্ট সেমভাবে ভাবে এটাকে ট্র্যাকিং ইমেজ ট্রেকিং এ ক্লিক করলাম ট্র্যাকিং হয়ে গেছে জাস্ট ক্লিক করলাম হয়ে গেছে আনগ্রুপ করলাম করে জাস্ট এইভাবে ধরে আমি কিন্তু ফটোশপ বা আহামরি গুরু না আমি এগুলা যে ব্যবহার করি নাই ঠিক আছে আমি যতটুকু দেখাইতেছি আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার যতটুকু দরকার জাস্ট আমি ততটুকুই শিখাইতেছি এগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই হ্যাঁ এই সফটওয়্যার সম্পর্কে আমি গ্রাফিক ডিজাইনার না তো এই হচ্ছে বিষয় তো গ্রাফিক ডিজাইনার হইলে হয়তো আপনাদেরকে আরো বিস্তারিত অনেক কিছু শিখাইতে পারতাম তো তো সেমভাবে ভাবে আমি এখান থেকে ইমেজ ট্র্যাকিং এ ক্লিক করলাম এখান থেকে এক্সপান্ডে ক্লিক করলাম দেন হচ্ছে আনগ্রুপ করলাম তো এগুলো হয়ে গেছে দেন এটাকে সরাই দিলাম সেমভাবে ভাবে একই নিয়ম দেখেন আমি কাজগুলো কত ফাস্টলি দেখি করতে পারি আমি পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো গুলো দেওয়ার জন্য এই কাজগুলো করতেছি হ্যাঁ তো সেম ভাবে এই কাজগুলো আমি করে দিলাম এমএস টেক্স এক্সপান্ড ক্লিক করলাম দেন হচ্ছে ওকে আনগ্রুপ অবস্থায় আছে জাস্ট ওকে হয় নাই কন্ট্রোল জেড ওকে এক্সপান্ড আনগ্রুপ জাস্ট এটাকে সরাই দিলাম হয়ে গেল সেম ভাবে এটাকেও একই কাজ করলাম এটাকেও ওকে এটাকেও এটাকেও একই আমি এখান থেকে একই করব ওকে আমার কাজ মোটামুটি শেষ হ্যাঁ দেখবেন টেবিল চেয়ার যা আছে সব ভালোভাবে বসানো শেষ এবার আমি যদি একশো না এক হাজারে জুম করি কোনো কিছু ফাটবে না দেখেন কোনো কিছুতে ফাটবে না এই হচ্ছে বিষয় জাস্ট আমি এভাবে করলাম করার পর এখান থেকে আমার এই জিনিসগুলোকে আমাকে ইয়ার করতে হবে তো ফাইলের এখানে ক্লিক করতে হবে এখান থেকে আমরা সেভ অ্যাজে ক্লিক করব সেভ অ্যাজ থেকে এখান থেকে আমরা একটা নাম দিতে পারি আপনার ইচ্ছা মতো নাম দিয়ে নেবেন দেওয়ার পর এখান থেকে আমরা ইপিএস যেটা আছে এটাকে সেট করব সেট করার পর এখানে আমরা সেভ দিয়ে দিব এখান থেকে আমরা টেন করে দিব এটা হচ্ছে কোন বাসনে চলবে সেটা তো এটা আমরা ইপিএস টেন দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে জাস্ট আমরা ওকেতে ক্লিক করলাম এটা অ্যাড হয়ে গেছে দেন এখান থেকে ফাইল ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট ঠিক আছে এখান থেকে আমরা জিপিএন যেটা আছে এটা সেট করব ইউজ আর্টবোর্ড যেটা আছে এটা আমরা অ্যাড করে দিব দি এক্সপোর্টে ক্লিক করে দিব এখান থেকে আমরা কালারটা করে দেবো মানে আট জিবি যে কালারটা আছে এটা অন করে দিব এগুলো সব কিছু ঠিকঠাক থাকবে জাস্ট আমরা থেকে ক্লিক করব তো আমাদের কাজ এখানে শেষ হ্যাঁ তো এইগুলো একটা যদি দেখেন যে সাইজে কম বেশি হয়েছে হুম সাইজে যদি দেখেন যে কম বেশি হয়েছে তাহলে জাস্ট আপনি ওই এখানে এসে নতুন একটা ট্যাব নেবেন নিয়ে আপনি ইগুলো করে নেবেন আর একটা ট্যাব নিয়ে ওগুলো গ্রুপ আকারে ধরে আপনি এইগুলো করে দিতে পারেন এগুলো কমিয়ে দিতে পারেন বাড়াই দিতে পারেন মানে সাইজটাকে বাড়াই দিবেন তাহলে রেজলিউশন বেড়ে যাবে হ্যাঁ এই হচ্ছে বিষয় তো এটাকে আমি ক্লোজ করে দিলাম আপাতত তাহলে এখানে আমার এই একটা ফাইল হয়ে গেল হয়ে যাওয়ার পর এই ফাইলটাকে জাস্ট আমি দুইটা সিলেক্ট করব সিলেক্ট করার পর জাস্ট নাম দিয়ে দিব নাম ধরেন এর আগে আমি এতগুলো ফাইল বানাইছি এর আগে তো এখানে একটা ফোল্ডার মানে একটা ফাইল আপনার রেডি হয়ে গেল আপনি যদি চান এই জি যেটা আছে আহ জিপিনজি ফাইলটা যেটা আছে এটাকে আপনি অপটিমাইজেশন করবেন সেটা কিভাবে করবেন গাছকে এত কিছু দেখানোর দরকার নাই তো প্রপার্টিস আইসা ডিটেলস এ ক্লিক কইরা নাকি দেখা দিমু তো আপনি যদি এখান থেকে অপটিমাইজেশন করেন তাহলে আর ওইখানে যে অপটিমাইজেশন দরকার পড়বে না আপনি যা যা লিখবেন সব এটা অটোমেটিক্যালি এখানে জেনারেট হবে তো এখান থেকে আইসা জাস্ট প্রপার্টিস এ ক্লিক করবেন প্রপার্টিস থেকে ডিটেলস এখান থেকে টাইটেলের উপরে ক্লিক করবেন এখানে টাইটেল দিবেন কি টাইটেল দিবেন এখানে পিন লেখা আছে আপনি ওই যে যেটা ছিল আমাদের যেটা জাস্ট এটাকে কপি করলাম কপি করে আমি আমার ইমেজের এই জায়গাটাতে প্লেস প্লেস করে করে দিলাম দিলাম দেখেন এখানে কি আমরা স্টার মার্ক পাঁচটা দিয়ে দিব হ্যাঁ রিভিউ হ্যাঁ এবার হচ্ছে ট্যাগ ট্যাগ গুলো আমরা ট্যাগের উপর ক্লিক করব এবার আমি চলে যাব হচ্ছে এখান থেকে আপনার ট্যাগ নেওয়ার জন্য এখানে এসে আমি জাস্ট আমার ওই কথাটা লিখে সার্চ করলাম মানে আমি যে ফ্রমটা দিছি মনে করেন ওইটাই টাইটেল ওকে এই সময় কি আস তো ওকে এটা জাস্ট আমি এখান থেকে ইয়া করে দিলাম পেস্ট করে দিলাম তো এইখান থেকে ধরেন চেয়ার যেটা আছে এটা নিয়ে নিলাম নেওয়ার পর জাস্ট এখান থেকে চল্লিশটা ট্যাগ সেট করলাম কপি করলাম কপি করে আমার এখানে এসে আহ এই জায়গাটাতে আমি প্লেস করে দিয়ে দিলাম দেখেন এখানে আমি দিয়ে এন্টার করে দিলাম দিয়ে আমি অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম দেন ওকে আমার কাজ শেষ ঠিক আছে আমরা চাইলে ওইখান থেকেও করতে পারি কোনো সমস্যা নাই তো এইভাবে ফাইল আমার রেডি তো এবার আমি আরেকটা ফাইল রেডি করে দেখাই সেটা হচ্ছে আমি আমি একটা দেখালাম আরেকটা বিষয় বলে যদি কোনো ফাইলে বারে বারে দেখবেন যে আপনার সমস্যা করতেছে ইরো আসতেছে ওগুলা ডিলিট করে নতুনে ফাইল বানাবেন সমস্যা নাই এত নিয়ে লাভ নেই একটা মেয়েদের যদি বেশি ঝামেলা করে ঠিক আছে তো ওকে দেন হচ্ছে আমি আরেকটা তৈরি করি লোগো টাইপের সেমি একই সিস্টেম এখানে আসলাম ফাইল ওপেন ধরেন আমি কোল্ড লোগোটা নিতে চাচ্ছি উম ধরেন একটা বানাই ক্যাট দিয়া দরকার নাই লোগো নিয়ে বানাই একটা তো লোগো তো ভালো লোগোই বানাই নাই তো এখান থেকে ধরে নেই একটা জাস্ট ক্লিক করলাম এখান থেকে আমি ধরেন একটা ফাইল নেই আমার গুলো অলরেডি সবগুলো একই ফাইলে চলে যাইতেছে এখন হ্যাঁ তো এটাকে দৌড়ে না এখানে ছেড়ে দিলাম ছোট হয়েছে জাস্ট এটাকে আমি বড় করে দিব একটু একটু বড় করবো এটা জিম জিম আকারের লগরি হয় নাই কি মানে লোগোর যে নাম থাকবে এটা শুধু আইকন হয়েছে হ্যাঁ জাস্ট এইভাবে সেম একই কাজ শুধু করবেন এখান থেকে ধরেন ইমেজ টেকিংস দেন এক্সপান্ড দেন আনগ্রুপ হয়ে গেছে ব্যাকটোর ফাইল দেন এটাকে জাস্ট আপনি যদি কোনো নাম লিখতে চান লিখতে পারেন ওকে আমি একটা কার আইকন দিয়ে একটা রেসলিং লোগো বানাইতেছি আমি আপাতত তো এখান থেকে দেখেন আপনি জাস্ট নাম দিয়ে দিতে পারেন একটা ট্যাক্স নিতে পারেন নিয়ে এখানে ধরেন দিলেন একটা উচুং বাচুং একটা যা খুশি নাম দিয়ে দিলেন একটা ছোট হয়ে গেছে এটাকে জাস্ট টেক্সটাকে বড় করে দিতে পারেন ওকে সিলেক্ট করি ঠিক আছে তো এইগুলা ধরেন একটা বুচুং বাচুং নাম দিয়ে দিলেন আমার ডায়লগটা এখানে ধরেন একটা নাম দিয়ে দিছেন লগুন নাম দিয়ে কিছু ওকে করে ধরেন একটা নাম দিয়ে দিলেন যে জিম ইউগা ইউগালঘু ঠিক আছে এরকম একটা নাম দিয়ে দিলেন দেওয়ার পর জাস্ট সেম ভাবে আগের যে প্রসেস গুলো ছিল সেভ এখান থেকে দিলেন হচ্ছে নাম দিলেন হচ্ছে লগু জিম সেভ করলেন এখান থেকে ইপিএস জাস্ট সেভ টেন সবগুলোর একই নিয়ম হ্যাঁ জাস্ট ওকে হয়ে গেছে এবার একটা পিএনজি বানাইতে হবে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে আর জিম লগু ঠিক আছে হোয়াইট বোর্ড এটা জাস্ট এক্সপোর্ট আর জিবি ওকে ঠিক আছে জাস্ট লোগো ওকে কাজ শেষ এইভাবে কাজগুলো করতে হবে তো এবার আসেন আপনার আরেকটা জিনিস দেখা দিই সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে একটা ছবি দেখলাম যেটা আমাদের কাছে খুবই পছন্দ হয়েছিল আমরা কোনো কিছু কারেকশন করব না আমাদের ফাইল তাড়াতাড়ি রেডি করার জন্য আমরা ওই জিনিসটাকে ব্যবহার করব। সেটা হচ্ছে আমরা আইডিগ্রামে চলে যাব আইডিগ্রাম লাইক বক্স আইডিগ্রাম আমার কথা কি আপনারা বুঝতে পারতাছেন কিছু হ্যালো কাজগুলো এইভাবে করতে হবে মানে এর বাইরে কোনো কাজ নাই গ্রাফিক্সের কাজগুলোই হচ্ছে এই টাইপের কাজ একদম সিম্পল আমার মনে হবে যে অনেক কঠিন আর আমি যেভাবে বুঝাইতেছি আল্লাহ রহমতে আশা করি যে সবাই নিতে পারতাছেন কিছু হইলো না কিছু হইলো তো নিতে পারতাছেন যদি আমরা গ্রাফিক ডিজাইনার না ঠিক আছে তো এবার এখান থেকে আহ ধরেন আমার এটা পছন্দ হয়েছে বা ধরেন এই একটা লোগো আমার পছন্দ হয়েছে দেখি ভালো কোনটা লাগছে ওই আটটা আমার কাছে ভালো লাগছিল এটা এটা ধরেন আমার কাছে ভালো লাগছে এটা খুবই ভাল লাগছে ওকে জাস্ট আমি এটাকে রিমিক্স করব। রিমিক্স করে জাস্ট আমি আরেকটা জেনারেট করার ট্রাই করতেছি উনত্রিশ সেকেন্ড আঠাশ সেকেন্ড সময় নিচ্ছে তেরো সেকেন্ড ওকে আমি অন্যের জিনিসগুলো আমি এভাবে নিতে পারি হ্যাঁ এগুলো অনেকে কি টি শার্ট জায়গায় ব্যবহার করে অনেক ভালোভাবে এগুলো ব্যবহার করে তো এখানে কি লেখছে এখানে দেখবেন যে এগুলা ই দেওয়া আছে এই যে এই টেক্স গুলো আর কি ঠিক আছে তো এইটা যদি আমি জাস্ট চেঞ্জ করি বাকি এখানে এইগুলো জিনিস কোথায় কোথায় আছে কি কি অ্যাড করছে এগুলো দেখবেন যে চারো দিক দিয়ে একটা কুমা দিয়ে বা ইয়া দিয়ে এটা যেন কি বলে ওইটা দিয়ে অ্যাড করে দিছে ওকে যাই হোক তো আমরা এই ছবিটাকে আমরা সেভ করি সেভ এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি কোন একটা লোগো আপনার পছন্দ হয়েছে জাস্ট আপনি ওইটাকে ওইখানে ইনক্লুড করে দিবেন যেন বুঝতে পারে না যে এটা আপনি ইয়েই দিয়ে করছেন হ্যাঁ লাভ হু ফ্রেন্ডস ফ্রেন্স উইন্স ওকে উইন্স বানাইছে ফ্রেন্স ফাই উইন্স তো ওকে এবার আমি ধরেন এটাকে আমি এখানে আমি চাচ্ছি যে ব্যাকটোর করবো ব্যাকটোর আমি কিন্তু এখান থেকেও করতে পারবো জাস্ট এখান থেকে এসে ধরেন এই ছবিটাকে আমি চাচ্ছি ব্যাকটোর রূপ দিতে জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করে এটাকে আমি ফুল বরাবর করে দিব ক্লিক করে এখানে করে ধরে আমি এটা টান দিয়ে একদম ফুল বরাবর করে দিলাম দেখেন এটা ফুল হয়ে গেছে হয়ে যাওয়ার পর এবার যখন আমি ইমেজটাকে আহ দেখেন জুম করতে যাই দেখেন ফেটে যায় তাই না তো এটাকে আমাকে ব্যাক্টর করতে হবে ব্যাক্টর করার জন্য ইমেজ ট্যাকিং যেটা আছে এখানে আগে ক্লিক করবেন না এখান থেকে আমরা কালারটাকে সেট করবো জাস্ট কালার কালারটাকে এবার কালার ট্র্যাকিং করবো এখানে দেখবেন তিরিশটার উপরে কালার অ্যাসিপমেন্ট করতে পারবে মানে নিতে পারবে আর কি তো এটা দেখেন হয়ে গেছে জাস্ট আমরা এক্সপান্ডে ক্লিক করব দেখবেন যেটার কাজ মোটামুটি হয়ে গেছে দেখেন এবার যান কত দূর যাইতে চান দেখেন এক কিলোমিটার দূরে চলে গেছি তারপরে কোনো ফাটাফাটির কোনো ঝামেলা নাই দেন চাইলে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটাকেও আনগ্রুপ করে ফালাই দিতে পারি ধরেন আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি না ধরেন সাদা ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি ওকে ফাইন সাদাটাই নেন ঠিক আছে যদি আপনার মনে হয় যে ব্যাকগ্রাউন্ডটা আমার চলবো না আরেকটা নেন তো যেটা আছে এটাই রাখলাম ধরেন এটাই পারফেক্ট আমার কাছে ভালো লাগতেছে তো হয়ে গেছে কাজ জাস্ট আমি এখান থেকে সেম ভাবে আগের নিয়মে সেভ সেভ অ্যাস ওই যেভাবে বললাম আমরা ওইভাবে করবেন করে ফাইলগুলো রেডি করবেন এইগুলো একটা সিস্টেম তারপরে আরেকটা সিস্টেম তো আমি দেখাই দিছি সেটা হচ্ছে আপনার ব্যাক্টর মানে আপ স্কেল করে সেখান থেকে আয় ওইটাকে আবার দেখাই দিতে হবে ওই আমরা যেটা দেখছিলাম এর আগে এই যেমন ওকে তাহলে এক ক্লাসে তো মানে ফ্রি পিকের যা কিছু আসলে সব শেষ হয়ে যাইতেছে ওকে আমরা তাহলে ভেক্টোরাইজে চলে যাব প্রথমে এটাকে আমি ইনকম মোডে নিব ইনকম মোডে নিয়ে আমি এখানে অন করলাম দেন হচ্ছে আমি আরেকটা নিব সেটা হচ্ছে আমি চলে যাব হচ্ছে আপ স্কেলের জন্য আমি এটা যেমন আই লাভ ইমেজ জাস্ট এটাকে হ্যাঁ দেখাইছি আবার দেখাইতে বলতেছে আবার দেখাইতেছি সমস্যা নাই তো সেম ভাবে ধরেন আমি এখান থেকে দেখি কারো একটা ছবি আপাতত মেরে দেই কি করা যাবো আর হম ওকে এটাই দিয়ে দে না ওকে জাস্ট হোয়াইট হোয়াইট না দেই ওকে অন্য কিছু দেই শুধু খাইলেও না ধরেন এটা একটু এটা দিয়ে দেই এটা কি গন্ডান নাকি এটা কি বাপরে ই কি কি বানায় মানুষ মনে যা আসে তাই ওকে এটা সাইবার আটটাকে নিতে পারি জাস্ট এটাকে আমি ওকে এইভাবে নেওয়া যাবে না এইভাবে নিতে হবে ওকে নিলাম নেওয়ার পর আমি চলে গেলাম হচ্ছে কোথায় আমি চলে যাব হচ্ছে এখানে প্রথমে আমি কি করব আই লাভ ইমেজ যেটা আছে কোথায় গেল আই লাভ ইমেজ এটা জাস্ট এখান থেকে সিলেক্ট করব আমার প্রথম ফাইলটাকে আমি ওকে এটাকে আপডেট করব মানে ফাইলটাকে ইমপ্রুভ করব জাস্ট এক্সেলে ক্লিক করলাম আপ স্কেলে এখানে দুই মানে দুই গুণ হইতেছে মানে এটার যে আগের যে অবস্থাটা ছিল সেটাকে ইমপ্রুভমেন্ট করে ডাবল করে দিচ্ছে দুই গুণ করে দিচ্ছে দেখেন আগে ছিল এরকম গোলা এখন হইলো এরকম হ্যাঁ এবার আমি স্কেল করার মানে আরো করার জন্য সেটা যেন ফোর স্কেলে ক্লিক করলাম ওকে তো সেম ভাবে আপ স্কেলে ক্লিক করলাম ওকে এবার বলতেছে টাকা দাও নইলে খবর আছে তোমার ওকে টাকা দিয়ে তো আমি কাজ করি না তো জাস্ট সেম ভাবে ইনকাউন্টার মোডে চলে গেলাম যদি এরকম প্রবলেম হয় আমার জিনিসগুলো ফলো করেন জাস্ট এবার দেখেন ইনকাউন্টার মোডের থেকে আমি জাস্ট এবার আপনি স্কেলে ক্লিক করি দেখেন নিয়ে নেবে কারো এখান থেকে নয় জাস্ট আছে হ্যাঁ প্লিজ একটু মিউট হয়ে যান মানিক মিয়া মুরগি পালন করতেছে তো এটা নয় আসতেছে ওকে যাই হোক আমি ফোর করলাম ওকে মানিক মিয়ার ওইখানে যত সমস্যা শিয়াল কুকুর বিড়াল যা যা আছে সব একসাথে শুরু করছে তো ওকে যাই হোক এবার দেখেন এটা হয়ে গেছে অনেক বেটার একটা কোয়ালিটির ইমেজেস জাস্ট আমরা আপ স্কেলে ডাউনলোড করে ফেলবো আশা করি হয়ে যাবে কারণ ইনকম মোডে কোনো ঝামেলা করবে না যখন ইনকম মোডও কাজ করবে না তখন আবার নতুন ইনকম মোড নিতে হবে হ্যাঁ এনকন এটা কি বলে এনকন মোড এনকন্ডো নাকি কি যেন বলে দেখি তো এনকন নিটো এনকন নিটো মোড ওকে জাস্ট এটা করা শেষ হয়ে গেল এবার আমি চলে যাব আবার সেমভাবে ব্যাক্টোরাইজে এটার মাধ্যমে আমি কি করব ছবিটাকে আপস্কেল আপস্কেল করা শেষের পরে সেই ছবিটাকে ধরে এনে এখানে ছেড়ে দিব এটাতে আমরা কি করব ব্যাকটোর করব যাই ব্যাকটোর ওইটাতে একটা কাহিনী আছে আর এখানে আরেকটা একটা কাহিনী আছে সেটা হচ্ছে এখান থেকে যদি আপনি করতে যান অনেক ছবি দেখবেন যে অনেক ভেঙে ভেঙে যাবে দেখবেন যে ভালো লাগতেছে না হ্যাঁ কালার কারেকশনে মিলতেছে না সেক্ষেত্রে আপনি এটাতে করলেন অ্যাকুরেটলি চলে আসবে ঠিক আছে মানে অনেক ছবি দেখবেন যে হয়েছে ভালো একটা ছবি ছিল সেটা ডেউ হয়ে গেছে জাস্ট আমি এখান থেকে কি করলাম সেভ করলাম সেভ করে এই ফাইলটাকে জাস্ট আমি এখান থেকে ক্লোজ করে দিলাম এখানে আমার কোনো কাজ নাই এবার আমি কি করব আমার কম্পিউটারে চলে যাব দেখি কোথায় আছে ফাইলটা মেবি এটাই নাকি না হ্যাঁ চলে আসে মেবি এটাই তো এই যে দেখেন একটা প্রবলেম এখানে দেখেন মেঘের মতো ছোট ছোট আইকন হয়েছে দেখি কতটুকু কাছা যাওয়া যায় এই ছবিটা কিন্তু ভেঙে গেছে প্রায় ঠিক আছে যেটা লো কোয়ালিটি ইমেজ ধরবে ঠিক আছে এর থেকে বেটার হয় কি যেগুলা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে যেমন আমি কিছু কালকের আগে দিন স্টিকার তৈরি করে দেখালাম না হ্যাঁ হোয়াইট ব্যাকগ্রাউন্ড মানে ইয়া প্রবলেম করে না তারপরে এগুলো দু একটা দিয়ে দেখতে পারেন প্রায় হিসাবে জাস্ট হয়ে যাওয়ার পর আপনার কাজ এখানে শেষ ব্যাকটার তো হয়েই আছে যা ভাবে আগের মতো করে ফাইলগুলো রেডি করবেন ইমেজ করে ঠিক আছে এবার আসেন এটা করার পরে আপনি এইভাবে কিছু ছবি জেনারেট করে বিশ পঁচিশটা দেওয়ার পর পিএইচডি কিন্তু মাস দিয়ে দিতে হবে পিএচডি পিএইচডি করবেন সবসময় টেন্ডিং জিনিসগুলো নিয়ে কাজ টেন্ডিং জিনিস হচ্ছে আমি একটা অ্যাকাউন্টে যাই যাওয়ার পরে দেখি কোন অ্যাকাউন্টে যাওয়া যায় আজকে দেখি সার্চ স্ট্যান্ড এই ট্রেন গুলো নিয়ে কাজ করতে পারেন হ্যাঁ সামনে কোন জিনিসগুলো চলে আসবে সেগুলো নিয়ে কাজ করতে পারেন পাশাপাশি আপনি যদি ড্যাশ বোর্ডে চান এখান থেকেও দেখতে পারবেন আহ সান্তা সান্তা ওই যে যেমন আহ আছে না বড়দিন উপলক্ষে এক বুড়া ই দেয় মাসির গিফট দেয় ওই সান্তা বানাবেন হ্যাপি নিউ ইয়ার বানাইতে পারেন ক্রিসমাস আছে সামনে ক্রিসমাস আসতেছে সেটা নিয়ে ইয়া ছবিগুলো বানাইতে পারেন এগুলা তারপরে হিউম্যান রাইট ডে এটা নিতে পারেন এগুলো দিয়ে ছবি বানান এগুলোর উপর ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে আসলে এক্স্যাক্টলি এখানে কি ধরনের ছবিগুলো হচ্ছে যেমন ক্রিসমাস এই যে দেখেন হ্যাপি নিউ ইয়ার এইভাবে বানাইছে ঠিক আছে আপনি ওইখান থেকে এইভাবে জিনিসগুলো বানায় নিতে পারেন ইআই দিয়ে যা যদি আপনার মনে হয় যে আপনি এই জিনিসগুলো লিখতে পারতেছেন না বুঝতে পারতেছেন না কোনো সমস্যা নাই ছবিটাকে জাস্ট স্ক্রিনশট নিয়ে ইমেজ থেকে ইমেজ জেনারেট করবেন ভালো হয়ে যাবে ওকে তো এখানে দেখেন এইগুলো দিচ্ছে আপনি জাস্ট ভ্যাক্টর ক্লিক করবেন ব্যাক্টর আমি এখানে কয়েকটা ব্যাকটর বানাইছি ঠিক আছে মানে ওইখান থেকে ত্রিশ মাসের ওইগুলো করে সাদা ব্যাকগ্রাউন্ড রাইকে দেখবেন যে জাস্ট ব্যাক্টর করে এখানে দিয়ে দিবেন শেষ আর কোনো কাজ নাই শর্টকাট পদ্ধতি ঠিক আছে এগুলো হচ্ছে সিম্পল বিষয় আর পিএইচডি ভিডিওটা মাঝ বি দেখেন দেখে কাজগুলো করেন ওইটা অলরেডি আপনাদের গ্রুপে একবার দিয়ে দিছি পিএইচডি কিন্তু লাগবেই জি লাগবে ব্যাকটোল লাগবে সবই দিতে হবে মিশ্রিত মানে আর অবশ্যই আপনি যে করবেন সেটা যেন মানসম্মত ডিজাইন হয় তাহলে কিন্তু কিন্তু নিবে নিবে না কারণ আপনার মতো সেলার তাদের দরকার নাই নতুন আপনাদেরকে বলে দেয় সেটা হচ্ছে আমরা আরও তিনটা চারটা মার্কেট প্লেসে কাজ শুরু করব এমনও মার্কেট প্লেস বের হয়েছে ফাইল অ্যাপ্রুভ করার সাথে সাথে পাঁচ দশ ডলার দিয়ে দেয় হ্যাঁ টেনশনের কোনো দরকার নাই কাজ করেন একটা করে আমরা স্টেপ বাই স্টেপ এগাবো ঠিক আছে ইনশাল্লাহ তো ঠিক আছে তাহলে আজকের মতো ক্লাসটা স্টপ করে দিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে ক্লাস নিয়ে আমরা ডিসকাস করতে পারি হ্যাঁ